আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে দেখতে আর মাত্র হাতে গোনা, মনে হয় দুইটা কি তিনটা রমজান আছে। মনটা খুবই খারাপ লাগছে। আমাদের কালকে ছিল 85 ডিগ্রি, আজকে দেখুন একদম বৃষ্টি টিষ্টি দিয়ে অবস্থা খারাপ, একটু ঠান্ডা ঠান্ডা। এই সপ্তাহে রেডিওতে শুনেছি যে স্নো পড়বে আবার, এটাই হচ্ছে আমাদের মিশিগান ওয়েদার। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা ইফতারি নিয়ে যাচ্ছি, পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করব। তো আমিও কয়েকটা আইটেম বানিয়ে নিয়ে যাচ্ছি, তো এই জন্য কাজ করছি। একটু লেটেই লেগেছি, 2:47 বাজে। আর এখানে পেঁয়াজের বেরেস্তা হচ্ছে, আলুর চপ করব আমি। এই যে ওকে, আপনাদের হয়তো মনে আছে যে আমি ফ্লোরাল একটা কাপ সেট কিনেছিলাম, ওদের ওইখানে একটা অপশন ছিল যে ফ্রি গিফটের। আমরা অনেক সময় অনেক জিনিস কিনি, অপশনটা খেয়াল করি না, বা অনেক অপশন থাকে বা কুপন থাকে, সেটা ইউজ করা হয় না। তো আমি এটা ইউজ করেছিলাম, আজকে দেখছি ওরা মানে এটা পাঠিয়েছে অনেক দিন পর, প্রায় 2 মাসের উপরে হবে ওই কাপ সেট কেনা হয়েছে। তো দেখি কি পাঠালো। তো গিফট হিসাবে ওরা আমাকে একটা কিচেন সিজার পাঠিয়েছে, খারাপ কি, যে কোনো গিফটই তো গিফটই, কাজে আসবে কিচেনের। চায়ের কাপ আপনাদেরকে দেখাই, যারা দেখেননি তাদেরকে বলছি। এই যে এই কাপ সেটের কথা বলেছিলাম, এটা হচ্ছে আপনার লাইফ টাইম ওয়ারেন্টিও আছে, মানে ভেঙে গেলে ওদেরকে ইমেল করলে ওরা আবার আরেকটা কাপ পাঠিয়ে দিবে। কোনো কারণে যদি একটা সেট থেকে একটা ভেঙে যায় তখন ওদেরকে ইমেল করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এইটারও। ভাবলাম একটু ফ্রুট কাস্টার্ড নিয়ে যাই, খেতে ভালো লাগবে। ইফতার পরে আসলে একটু ডিজার্ট আইটেম খেতে খারাপ লাগে না। তো এখানে জেলোটা বানাচ্ছি, জেলোর প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী বানাচ্ছি, জাস্ট গরম পানি অ্যাড করে নিচ্ছি। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আমার হাতে কখনোই জেলোটা জমতে চায় না। আমি জানি না কেন এটা জমতে চায় না, এটা হচ্ছে পৃথিবীর আমি মনে করি সবথেকে সহজ একটা কাজ। আপনি জাস্ট মানে প্যাকেটটা ছিঁড়ে ভেতরের দিকে দেখবেন, একটা জেলির জন্য 1 থেকে 1.5 কাপের মতো পানি লাগে, আর কিছুই করতে হয় না। গরম পানির সাথে চুলায় জ্বাল দিতে পারবেন, বা মাইক্রোওভেনে গরম করে নিলে হবে, বা কেটলে পানি গরম করে এভাবে দিয়ে দিলে হয়, তারপর ফ্রিজে রেখে দিলেই জমে যায়। গতকালকে ওদের জন্য যে তুপ নিয়ে এসেছিলাম, রাহিরটা একদম পারফেক্টলি হয়েছে। ঈদের দিন সকালে নামাজ পড়তে যাবে, একদম পারফেক্ট হয়েছে। ও লম্বা, হাতে হয় না, সো অনেক সুন্দর হয়েছে। আমার আদিয়ানেরটাও হয়েছে আলহামদুলিল্লাহ, যাক। পাঞ্জাবির সাইজ মেলানোটা হচ্ছে সব থেকে কষ্টের কাজ। দিস ইজ এ স্টাইল আদিয়ান, অত কোয়েশ্চন করো তুমি, অত পিকি ও সব কিছুর ব্যাপারে। কুনানা হার্ট করছে, কুনানা হার্ট করছে, কুনানো কে হার্ট করছে, আজরাক এত অ্যাক্টিং করে বলছিল ওর পায়ে ব্যথা পেয়েছে, হার্ট হার্ট, আদিয়ার নাকি ব্যথা দিয়ে দিয়েছে। তো ওদের মানে ঝগড়াঝাটি চলতেই থাকে। এখানে আমি বেগুনি করার জন্য বেগুনগুলোকে একটু কেটে নিয়েছি, তারপরে লবণ আর পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে ফ্লেভারফুল হয়। আর এখানে কাঁচা ছোলাটাও ভিজিয়ে দিয়েছি, একটু সময় লাগবে। আর গরম পানিতে ভিজিয়ে দিলে দেখা যায় 3-4 ঘন্টায় হয়ে যায়। আমি একটু ভুলে গিয়েছিলাম, লেট করে ভিজিয়েছি, পরে পারফেক্ট হয়েছে, সমস্যা হয়নি। আর এখানে হচ্ছে আমি কাস্টার্ডটা বানাচ্ছি। আমি দেখা যায় যে প্যাকেটে লেখা থাকে ডিম না দিলেও চলে, কিন্তু আমি সবসময় আমার কাস্টার্ডে দেখা যায় 1টা বা 2টা ডিম অ্যাড করি, ডিপেন্ড করবে কতটুকু অ্যামাউন্টে করছি। তো সাথে আমি চিনি দিয়ে দিয়েছি, সাথে মেল্ট করে নিচ্ছি। তো যখনই আমি কাস্টার্ডটা বানাই তারপরেই রিকোয়েস্ট আসে যে আপু প্লিজ শেয়ার করলে না আমাদের সাথে, নেক্সট টাইম বানালে শেয়ার করো। তো আজকে ঝটপট দেখিয়ে দিচ্ছি। তো আমি ডিম আর চিনিটাকে মিশিয়ে রেগুলার দুধ দিয়ে দিলাম, আর কাস্টার্ডের অ্যামাউন্ট হচ্ছে 1 লিটারের মধ্যে 1 টেবিল চামচের
পরিমাণ আর কি পাউডার দিতে হয়। তো আমার যেহেতু চোখের আন্দাজ হয়ে গিয়েছে, তো সেই আন্দাজে আমি করে নিব। তো ডিমের সাথে ভালো করে ফেটে নিয়ে আমি ঠান্ডা দুধ দিয়ে দিলাম, আর এইটা ব্যবহার করছি শানের ভ্যানিলা যে কাস্টার্ড পাউডার পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দেখা যায় যে এভাবে জিপলকের ব্যাগে ভরে রেখে দিই, ভাবলাম একটু শেয়ার করি, কারণ অনেক সময় প্যাকেট থেকে পুরোটা ইউজ করা হয় না আর দেখা যায় বাকি থাকে, কারণ সামান্যই লাগে, কিন্তু তারপরে এভাবে জিপলকের ব্যাগে ভরে রেখে দিলে কিন্তু একদম এয়ারটাইট থাকে আর অনেক দিন ভালোও থাকবে। তো আমি এতটুকুর জন্য যে টেবিল চামচ থাকে বড়, সেটা দিয়ে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়েছি, দিয়ে এখন হচ্ছে আবার প্যাকেটটা লাগিয়ে তারপরে রেখে দিব। আর ভ্যানিলা ছাড়াও কিন্তু অনেক ধরনের কাস্টার্ড পাউডার পাওয়া যায়, আর যদি কাস্টার্ড পাউডার ইউজ না করতে চান সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করা যায়। দেশে থাকতে কর্নফ্লাওয়ার দিয়েও অনেক সময় কাস্টার্ড বানিয়েছি আমি, মজাই হয়, সাথে একটু এসেন্স দিয়ে দিলে হয় অন্য ফ্লেভারের। আমি এবার এনেছি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড, দেখি কেমন হয়। তো এখানে আমি জাস্ট এখন পাউডারটা মিক্স করে ঠান্ডা পানির মধ্যেই আর কি, মানে ঠান্ডা দুধের মধ্যেই গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আর সব সময় মেক শিওর করবেন ঠান্ডা দুধে বা পানিতে গুলে তারপরে আপনি অ্যাড করতে, নয়তোবা দেখা যাবে যে জমে যায় বা জমা দলা পেকে যায়। তো নাড়তে নাড়তে অনবরত মিডিয়াম আছে, দেখা গিয়েছে একটা পর্যায়ে একটা ঘন টেক্সচার চলে এসেছে। আর আমি আমার কাস্টার্ড একটু পাতলা পাতলা পছন্দ করি, একদম ঘন থকথকে হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না, মনে হয় ফ্রুটসের মানে সাথে একটু সুপি সুপি ভাব থাকবে এরকম। তো যতটুকু দুধ দিয়েছি সব কিছুর সাথে একদম পারফেক্ট হয়েছে। ঘড়িতে বাজে 4:45, আমাদের ঘরে মোটামুটি সবাই অসুস্থ, আজানে বাবা ইয়াল্লা পানি, সো ও গিয়েছিল এখন শপিংয়ে, শপিং থেকে আসার সময় আনারস তরমুজ ক্যান্টালপ এগুলো নিয়ে এসেছে, ফ্রুটস নিয়ে এসেছে, বাজার গুছানো হয়ে গিয়েছে। আসলে প্রায় সময় এরকম হয়, গুছানো পরে মনে হয়, একটু যদি শেয়ার করতাম। আর এদিকে আমার কাস্টার্ডও ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন এটা ফ্রিজে রাখবো আর যাওয়ার আগে ফ্রুটস দিয়ে তারপরে মানে মিশিয়ে নিয়ে যাবো আর কি। আর এই কনসিস্টেন্সিটা আমার সব থেকে পারফেক্ট মনে হয়, বেশি ঘন না আবার পাতলাও না। তো এইখানে আমি বেসনটা মাখিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, বেসন টেসন এগুলো দেখা যায় ভাজা পুরাই সময় যায়, তো একটু ভেজে নিবো, কারণ একটু আর্লি বের না হলে বাচ্চাদের তো রেডি করতে হবে ইফতারের আগে, যতই আপনি কিচেনে আর্লি ঢুকেন তারপরে দেখা যায় সময়ে যেমন টানাটানি লাগে। সো হোপফুলি এতটুকুতে আমার বেগুনি হয়ে যাবে, নয়তো বা আরও একটু মিক্স করতে হবে এখানে। আর আদেনা বাবাকে বলেছে আমাকে ফ্রুটসটা কেটে দেওয়ার জন্য, তারপরে আমি সালাডটা মাখিয়ে নিবো, আই মিন কাঁচা ছোলা। কিতা খাইতা হয়? ওকে, আমাদের সবার শরীর খারাপ, আম্মা থেকে শুরু করে আদিয়ানে বাবা, আজরাক, আমারও মনে হচ্ছে নাক বন্ধ হয়ে গিয়েছে। ঈদের আগে আল্লাহ ভালো করে দিলেই হলো, এই বাড়িতে সবাই সুস্থ হয়ে যায়। আসলে পরিবারে শুনছি সবাই একে একে মানে এক এক পরিবারে অসুস্থ শোনা যাচ্ছে, এখন আবার মনে হচ্ছে সিজন খারাপ করেছে আমাদের, এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম, ফ্লুর মতো ভাব আর কি চলে এসেছে। এই বেসন মিক্সটা করে রাখাতে আমার জানটা বাঁচে, এই যে তাড়াতাড়ি হয়ে যায়, এই নিয়ে আমার সেকেন্ড টাইম বেসন মিক্স করেছি, তো আবার আর লাগবে না ইনশাল্লাহ, রমজান তো শেষ হয়ে গেছে। আমাদের এখানে তো ঠান্ডা গরমে চলছে, বাংলাদেশে শুনছি প্রচণ্ড গরম, তো সবার জন্য দোয়া করি যে যেখান থেকে রোজা রাখছেন আল্লাহ যেন সবার রোজা রাখার তৌফিকটা দেন, কারণ শেষ কয়েকটা দিন আর বৃষ্টি হলেই ভালো আল্লাহর রহমত, তো একটু দুনিয়াটা একটু ঠান্ডা হবে। আর দেশে তো শুধু আপনার হচ্ছে আগুন লাগছে ইদানিং, কদিন আগে লাগলো বঙ্গবাজারে, এখন হলো আরে আরও ঢাকায় দেখেছি নিউ মার্কেটে লেগেছে। সো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে বঙ্গবাজারে আগুনে পুড়ে গিয়েছে অনেকেরই দোকান, তো আমাকে প্রথি হচ্ছে মিসেস হোম মেকার বিডি যে প্রথি, ও আমাকে কন্ট্যাক্ট করেছে, বলেছে যে আপু এরকম ওকে নাকি একজন আপু রিচ করেছেন, ওইখানে নাকি অনেকেই মানে সবাই তো ডোনেট করছে, আমিও বিদ্যানন্দে ডোনেট করেছি, তো যাই হোক ওইটা ব্যাপার না, সবাই নাকি ডোনেশনের টাকাটা মানে ঠিক মতো পাচ্ছে না। তো ওই আপুটার একটা পেজ আছে, ওনাদের প্রায় 30 লক্ষের মতো টাকার মতো আর কি জিনিসপত্র পুড়ে গিয়েছে, তারপরও যেগুলো বাঁচাতে পেরেছেন সেগুলো উনি চাচ্ছেন যে একদম নামমাত্র মূল্যে বিক্রি করে দিবেন। এগুলো পুড়ে যায়নি, ভালোই আছে একদম ইনট্যাক্ট, শুধু মানে কয়েকটা কাপড় টান লেগেছে এরকম, তারপরে উনি বলেছেন যেগুলোতে টান লেগেছে উনি মানে বলে এটা বিক্রি করবেন, প্লিজ আপুকে সাপোর্ট করবেন ঈদের একটা সময়, আপনারা যদি মানে শপিংটা করেন ওনার পেজ থেকে হয়তো বা ওনার একটু হলেও মানে হেল্প হবে, কারণ কর্মচারীদের বেতন বা কত কিছুই তো দিতে হয় একটা বিজনেসে।
সো আপু চাচ্ছেন ওই জিনিসগুলো বিক্রি করে আর কি টাকাটা যতটুকু পারা যায় বের করতে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপুর পেজের আর হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আপু বলেছেন যদি পছন্দ নাও হয় তারপরে আপনারা রিটার্নও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কথা বলে বলে আমি আলুগুলো চটকে নিয়েছি। তো আল্লাহ যেই যেখান থেকেই, আসলে আমরা তো বিজনেস করি, সব কিছুই করি একটা লাভের আশায়, আর এরকম যদি আগুন টাগুন লাগে তাহলে তো আসলে মনটাই ভেঙে যায়। ঈদ কি আর অন্য কিছুই কি, তারপরও শারীরিক অসুস্থতা, আরও কত ধরনের মানুষের নানা সমস্যা থাকে। আসলে পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি সমস্যার শেষ নেই, কারণ পৃথিবী হচ্ছে টেস্টের জায়গা, এটা কোনো আরামের জায়গা না। তো যাই হোক, আমরা যাতে একে অপরকে সাহায্য সহযোগিতা করি, এতটুকু তো করতে পারি। আমি আলুর চপের রেসিপি সবসময় একই রকমই করি। দেখা যায় শুকনা মরিচের গুঁড়া, তারপরে ধনে পাতা, পেঁয়াজের বেরেস্তা, আর হচ্ছে বাটার বা সরিষার তেল। আজকে বাটার দিয়ে করবো, বেরেস্তা বেশি করে দিয়ে দিই, অর্ধেকটা দিলেই চলবে, বাকি অর্ধেকটা থাকবে, অন্য কিছুতে দেওয়া যাবে। তো এখানে আমি বাটার মেল্ট করে দিয়ে দিচ্ছি, আজকে কেরি গোল্ডের বাটারটা ইউজ করেছি, এটা অনেক ভালো। এখন লবণটা দিয়ে মাখিয়ে নিব। আমার আলুর চপগুলো বানানো শেষ হয়ে গিয়েছে, এখন ভাজাভাজি শুরু করে দিব। লেট হয়ে গিয়েছে অলরেডি, এই যে ঘড়িতে বাজে 5:30। দেখা যায় আমি দুই চুলায় বসিয়েছি, অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে কাস্টার্ডের ফ্রুটসটা দিতে হবে, আর দেনে বাবা ফ্রুটস কেটে দেয় আসলে অনেকটা সাহায্য হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে তো পাওয়া যায় না, পেলে অনেক সাহায্য হয়। একে একে বেগুনিগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আসলে ভাজা পুরা অনেক সময় যায়, সব সময় এই ক্যালকুলেশনে একটু ভুল করে ফেলি আমি। দেখা যায় যে ভাবি হয়ে যাবে, পরে অনেক সময় নিয়ে টান দেয়। তারপরও আলহামদুলিল্লাহ আমরা একদম টাইম মতোই বের হয়েছি, একটু আর্লিও যেতে পেরেছি। আর এই বেগুনির গুলাটা যেটা বললাম খুবই মানে লাইফ সেভার, যারা কিনা এখনও এভাবে করে রাখেননি রমজানে, আমি বলবো যে একবার করে রাখবেন, দেখবেন আপনার লাইফ ইজি হয়ে যাবে। আর যেটা আমি ডিম দিয়ে করি, আজকে কোনো ডিম অ্যাড করিনি, ডিম ছাড়াই বেগুনি করেছি। ডিমটা দিলে হয় কি অনেক ফুলে ওঠে আর অন্যরকম একটা টেক্সচার আসে, উপর থেকে একটু মুচমুচে থাকে আর ভেতরটা সফট থাকে, ক্রিস্পি হয় না কিন্তু। আর মানে ডিম ছাড়া করলে একদম ক্রিস্পি, যেটা মানে মুচমুচে যেটাকে বলে, ক্রিস্পি আর মুচমুচের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো ওই দুইটা আর কি, আপনি সেম ব্যাটার দিয়ে ডিম দিয়েও করতে পারবেন আবার ডিম ছাড়াও করতে পারবেন। আর আমার রান্নার চ্যানেলে প্লাস ব্লগ চ্যানেলে দুই জায়গাতেই আপনারা এই মিক্সচার বা বেসনের মিক্সটা আর কি রেসিপি পেয়ে যাবেন। তো আজকে যেহেতু আলুর চপ অনেকগুলো করতে হবে, তো সেজন্য আমি সেম বেসনের মধ্যেই আর কি ডুবিয়ে ডুবিয়ে একটু পাতলা করে নিয়েছি পানি দিয়ে। তারপরে আমি একটা ডিমও ভেঙে দিয়েছি, যেহেতু আলুর চপ তো ভাবলাম যে বেগুনির মতো সেম না করে একটু ডিফারেন্ট করি, জাস্ট সেম ব্যাটারের মধ্যে ডিম আর আপনার একটু পানি মিশিয়ে দিয়েছি, দ্যাটস ইট, আর কিছুই না। তারপর একটা একটা করে দিয়ে সব কিছু তুলে নিয়েছি। আর আলুর চপগুলো এইভাবে করলে দেখা যায় সময় বাঁচে, নয়তোবা ব্রেড ক্রাম্স এগুলোতে গড়ানো ডিমে চুবানো অনেক সময় যায়, আবার অনেক সময় ভয়ও লাগে যদি ভেঙে যায়। তো একে একে আমি সব কিছু তুলে নিচ্ছিলাম। আসলে ভালো লাগে যখন মানে কোথাও একসাথে করে ইফতার খাওয়া হয়, এই বছর তো তেমন একটা হয়ে ওঠেনি, তারপরেও আলহামদুলিল্লাহ কেমন যেন চোখের পলকে এই রমজানটা চলে গেল, আমি টেরও পাইনি। আমি শিওর আপনাদেরও সেম অবস্থা, এই রমজানে মনে হয় যে অন্য বছর থেকে তুলনামূলকভাবে বেশি স্পিডে চলে গিয়েছে। তো এই যে আমাদের সব আলুর চপ তারপরে বেগুনি এগুলো বানানো শেষ, এখন হচ্ছে আমি প্যাকিং করে তারপরে রেডি হতে যাব। আর আমি আলুর চপটা ভাজতে ভাজতে বেগুনিটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, খেয়াল করিনি যে এইটা ঢাকবো, ভালোই হয়েছে। আসলে কোথাও নিয়ে গেলে দেখা যায় যে যে মুচমুচে ভাবটা সেটা থাকে না, এই খাবারগুলো দেখা যায় গরম গরম চুলা থেকে নামিয়ে খেতেই ভালো লাগে। আর বিশেষ করে ফয়েল দিয়ে কভার করে দিলে পরে দেখা যায় সফট হয়ে যায়, সেই ক্রিস্পিনেসটা থাকে না। তো আমি এইভাবে একটু মানে ছুরি দিয়ে ছিদ্র করে দিচ্ছি যাতে বাতাসটা বের হয়ে যায়, কারণ বাতাস যদি থাকে তাহলে দেখা যায় পানিটা ঘেমে আরও নষ্ট করে ফেলে, আর পানির মানে ঘামে আর কি পুরো খাবার নষ্ট হয়ে যায়, যেটা বললাম মানে পানি পানি হয়ে যায়। তো সেম ওয়েতে আমি বেগুনি আর আলুর চপ দুইটাই কভার করে নিচ্ছি।
আর এদিকে হচ্ছে কাঁচা ছোলার জন্য কেটে নিচ্ছি। তো ওই দিন বলেছিলাম যে এটা আমাদের সিলেটের অনেক জনপ্রিয় খাবার, তো একজন আপু বলেছেন এটা উনারা মানে অনেক অঞ্চলের আপুরাই বলেছেন যে উনাদেরও এটা অনেক পছন্দের খাবার। আসলে প্রত্যেক অঞ্চলেই দেখা যায় সেম খাবারই ঘুরে ফিরে এক এক অঞ্চলে খাওয়া হয়, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ ঘুরে ফিরেই দেখা যাবে বিভিন্ন অঞ্চলে সেটা খাওয়া হয়। কোনো অঞ্চলে হয়তো বা এটা খুবই পপুলার আর কোনো অঞ্চলে হয়তো বা সেটা একটু কম পপুলার আর কি। এইটা আমাদের সিলেটে খুবই চলে পাতলা খিচুড়ি এইটা, তো এই জন্যই আর কি বলা যার যার অঞ্চলের খাবার। যেহেতু আমি সিলেটের মেয়ে, সিলেটের গল্পই বলবো। এখন যদি আপনারা চট্টগ্রামের কোনো আপু বা বরিশালের কোনো আপুর ব্লগ দেখেন, ওনারা দেখবেন যে ওনাদের অঞ্চলের ফেভারিট খাবার বা জনপ্রিয় খাবারের কথাই গল্প করবেন। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, টমেটো, আদা বেশি করে দিয়ে লেবুর রস দিয়ে লেবুর চামড়াটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে ভালো করে কাভার করে নিচ্ছি। আর একজন আপু বলেছেন যে পেঁয়াজ দিলে পেঁয়াজের গন্ধ মুখে লেগে থাকে না, মাছ হবে কি না। আসলে যেহেতু এটা শুরুর দিকে খাওয়া হয়, পেঁয়াজের কোনো গন্ধ থাকে না, অন্যান্য খাবারের সাথে খাওয়া হয়ে যায়। আর যেটা বললাম একদম শুরুর দিকে খাওয়া হয়, মুখে কোনো গন্ধই থাকে না, আর এটা নিয়ে চিন্তা করারও কোনো মানে প্রশ্ন উঠে না। তো এদিকে হচ্ছে আমি ফ্রুটসগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কাস্টার্ডটাও আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে কাস্টার্ড ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে ছিল, মানে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে সব ফ্রুটস দিয়ে দিয়েছি, আর এখানে জেলোটা কেটে নিয়েছি, জেলো কিউব আকারে কেটে উপর থেকে দিয়ে দিচ্ছি। আমার কাছে জেলো দিলে যে কোনো কাস্টার্ডের উপরে মনে হয় দেখতেও সুন্দর লাগে, আর যখন মুখে পড়ে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। আর আমি কিন্তু এখন মাখাবো না, যাবো যখন সেখানে গিয়ে তারপরে মিক্স করব, নয়তোবা দেখা যাবে পানি ছেড়ে দিবে। আর আমি ফ্রুটস এমনভাবে সিলেক্ট করেছি যাতে পানি না ছাড়ে, যেমন দিয়েছি আঙুর, আপেল আর কিছুই না, মানে 2 ধরনের আঙুর, আপেল আর হচ্ছে আম একটা দিয়েছি, তো এতটুকুই আর কি। আর আপনি ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ফ্রুট সিলেক্ট করেছেন, দেখা যায় যদি অন্য রকমের সফট ফ্রুটস নেন তখন পানি ছাড়ে। তো এই যে সবগুলো প্যাক করা শেষ, এখন হচ্ছে বের হয়ে যাব ইনশাল্লাহ। আজকের ওয়েদারটা একদম গ্লুমি, রাহিকে বলছিলাম সব কিছু গাড়িতে তোলার জন্য। আদিয়ান গাড়ি দুটো আমাদের আজকে আবার ঠান্ডা ফেলে দিল, ইয়াল্লা মেঘা ইচ্ছে আও গাড়ি দুটো ইয়া। গতকালকের ব্লগে আপনারা দেখেছেন কতটুকু সানি ডে ছিল, 85 ডিগ্রি ফারেনহাইটে ছিল, আর আজকে একদম মেঘলা আকাশ, আর আগামীকালকে স্নোও পড়বে। ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাতাসও দিচ্ছিল। আমাদের থেকে আম্মার শরীরটা একটু বেশি খারাপ ছিল, মানে সর্দি ছিল। আমি বলছিলাম যে মাস্ক পরে নেওয়ার জন্য, যাতে করে সবাই একটু সেফে থাকেন। আজকের মতো ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।